টঙ্গীর বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে, এই বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কি না, আর যদি যাওয়া যায় কেন যাব, আর যদি যাওয়া না যায় কেন যাব না, মানে কী কারণে যাওয়া যাবে না, তাহলে দুটো বিষয়, আপনি যাবেন কি না, আর গেলে কেন যাবেন, আর যদি না যান তাহলে কেন যাবেন না, কারা যাবেন আর কারা যাবেন না, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিশ্ব ইজতেমা নিয়ে কিছু মানুষের খুব বাজে মানে আপনার রিয়াকশন আমরা অনলাইন ফেসবুকে দেখতে পাচ্ছি। দেখেন, আমরা কিন্তু একটা বিষয় আপনাদেরকে এর আগেও বলেছি, আজকে মুসলমানদের মধ্যে নানান ধরনের বিভাজনের কারণে কিন্তু মুসলিম বিশ্বে মুসলমানরা চারিদিকে আজকে মার খাচ্ছে। বাংলাদেশে যারাই ইসলামকে ফলো করে, আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহ রাসুলকে ভালোবাসে, মূলত প্রত্যেকেই আমাদের কলিজার টুকরা। ইসলামী আন্দোলন যারা করে, সংগঠন যারা করে, আল্লাহর জমিন আল্লাহর দিনকে যারা কায়েম করতে চায়, তারা আমাদের কলিজার টুকরা, মহব্বতের মানুষ। যারা নামাজের জন্য মানুষকে আহ্বান করে, বাংলাদেশে এমন কি একটা সংগঠন দেখাইতে পারবেন যাদের সামান্যতম ত্রুটিও নাই, মানে একেবারে ত্রুটির ঊর্ধ্বে একটা সংগঠন দেখাইতে পারবেন? সবারই কিছু না কিছু ত্রুটি আছে, তা আপনি ভালোগুলো অ্যাকসেপ্ট করেন, খারাপগুলোকে আপনি বর্জন করেন। টঙ্গীর ইজতেমা নিয়ে বারবার বারবার কেন প্রশ্ন তোলা হয়? আচ্ছা, অস্বীকার করতে পারবেন জুনায়েদ জামশেদের মতো মানুষকে এই তাবলিগলারাই কিন্তু দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন? সাইদ আনোয়ারকে কারা এনেছিলেন এই তাবলিগলারা? পাকিস্তানের অন্যান্য প্লেয়ার দেখেন, ইউসুফ ইহানা, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। আমি যে কথাটা বলতে চাচ্ছি, ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠনগুলো যেমন মানুষকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে মানুষকে সুপথে আনে, তাবলিগলারাও কিন্তু মানুষের মধ্যে দাওয়াতি কাজ করে। হ্যাঁ, তারা নামাজের মেহনত করে, তারা ইমানের মেহনত করে, তাদেরও কিছু সংক্ষিপ্ততা আছে, যেমন ফাজাইল আমলের মধ্যে অনেক বিষয় এলোমেলো ঢুকে গেছে, এই বিষয়গুলো হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা আশাবাদী কারেকশন করবে, এগুলোর সাথে আমার দ্বিমত আছে। কিন্তু আমি একমত যে এই মানুষগুলোর মাধ্যমে কিছু মানুষ নামাজি হয়েছে, আমি একমত যে এই মানুষগুলোর মাধ্যমে কিছু সুদখোর সুদ ছেড়েছে, আমি একমত কিছু মানুষ এইগুলোর মাধ্যমে পর্দা শিখেছে, কিছু মানুষ এগুলোর মাধ্যমে বিশুদ্ধ তেলাওয়াত শুনেছে, এই শিখেছে। তো টঙ্গীর ইজতেমা নিয়ে আসলে এত চুলকানি থাকার দরকার নাই। মনে রাখবেন, কেউ যদি আপনার বিপক্ষে অবস্থান করে, আপনি তাকে আহলান মাসাহলান জানান, আপনি উদারতা দেখাবেন, এটা ইসলামের সৌন্দর্য। জান্নাতের ঠিকাদারি বা ডিলারশিপ আল্লাহ তাআলা এই দেশের কোনো প্রতিষ্ঠানকে দেয় নাই, কোনো সংগঠনকে দেয় নাই। হ্যাঁ, তাদের কাজ বেশি ভালো, এদের কাজ বেশি খারাপ, এরকম হতে পারে, তাদের কাজ বেশি ভালো, এদের কাজ একটু কম ভালো। কিন্তু সরাসরি যারা নামাজের দিকে আহ্বান করছে, ইমানের দিকে আহ্বান করছে, ইজতেমায় গেলে নাকি এই আপনার এক শ্রেণীর মানুষ বলে যে এটা হজ্জের সওয়াব হয়, এটা একটা ভণ্ডামি, ইজতেমায় গেলে হজ্জের সওয়াব হয় এটা কি একটা ভণ্ডামি, আবার ইজতেমায় গেলে সওয়াব হয় না এটা বলা যাবে না। ইজতেমায় গেলে তো সওয়াব অবশ্যই হবে, কারণ আপনি আল্লাহর রাস্তায় আছেন না, ইলমে দিন শেখার জন্য আপনি গিয়েছেন না, লেকচার শোনার জন্য গিয়েছেন না, জান্নাতি বাগান হয়ে গেছেন এটা। তো কারা যাবেন? যারা মূলত আল্লাহকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, যারা ইকামতের দিনকে যারা পছন্দ করেন, যাবেন কি শেখার জন্য? আলেম ওলামারা কথা বলবে, কথাগুলো শুনবেন, সওয়াবের নিয়তে যাবেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন যে এখানে গেলে আমার হজ্জের সওয়াব হবে, আপনার যাওয়ার দরকার নাই, আপনার মতো মুসল্লি এখানে যাওয়ার দরকার নাই। দুই নম্বর আসেন, গ্রুপিং মারামারি এগুলো বাংলাদেশে একটা চিরাচরিত রূপ হয়ে দাঁড়িয়েছে, মানে আমি যেটা করি এটাই ঠিক আর দুনিয়ার সব ভুল। এই টেন্ডেন্সি থেকে যতদিন আপনি বের হতে না পারবেন, ততদিন আপনি দিনের স্বার্থে বড় কোনো কাজ করতে পারবেন না। আপনি মুসলিম, আপনি দাবি করছেন, নিজেকে দাবি করছেন আপনি মুসলিম, অথচ দাওয়াত ও তাবলিগের কাজটাকে আপনি পছন্দ করছেন না, ইকামত দিনের কাজ যারা করছে সেটাকে আপনি পছন্দ করছেন না, ইসলামী আন্দোলন সংগ্রাম যারা করতেছে আল্লাহ আল্লাহ রাসুলের মানে স্বার্থ নিয়ে, কোরআনের স্বার্থ নিয়ে, এদেরকে আপনি পছন্দ করেন না। আপনি পছন্দ করেন কি শুধু নামাজ পড়া, আর কোনো দিকে আপনি নাই, আপনি সুবিধাবাদ মুসলমান। তো তাবলিগে যারা আপনারা ইজতেমার মাসে আসতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো যে আপনারা যেতে পারেন, এখানে যাবেন নামাজ পড়ার জন্য, দিন শেখার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য। যদিও চার দিনে বিশুদ্ধ তেলাওয়াত সম্ভব না, তিন দিনে সম্ভব না, কিন্তু টাচে তো থাকলেন,
বয়ানগুলো তো আপনি শুনলেন, সমালোচনা এত করেন কেন? একজন বলতেছে যে এখানে যাওয়া বিদাত, বলতেছে এখানে যাওয়া একবারে হারাম, যে যাবে এই সেই এরকম উল্টাপাল্টা কথাবার্তা, আস্তাগফিরুল্লাহ। কেন রে ভাই? কেউ যদি ভালো কাজ করে, আপনার যখন চারজন সন্তান, চারজনের মধ্যে তিনজন ভালো একজন দুষ্ট, এই তিনটা সন্তানকে নিয়ে আছেন, ওই চতুর্থ সন্তানকে নিয়েও আপনি আছেন, তো দুষ্ট সন্তানকে কি আর জবাই করে ফেলান? আমি বলতেছি না দাওয়াত তাবলিগের এই মেহনতটাকে যারা প্রশ্নবিদ্ধ করেছে, এই সমস্ত মানুষগুলো, এই যে দুই গ্রুপে মারামারি, এটা তাদের ব্যক্তিগত চারিত্রিক দুর্বলতা, কিন্তু কাজটা খারাপ না। আপনারা যারা পারেন যাবেন, আর যারা এটার বিপক্ষে কথা বলে, এটা নিয়ে এত চুলকানি, আমি তাদেরকে বলবো যে সমালোচনা করে মানুষকে আটকানো যাবে না, মানুষ যাবেই। একামত দিনের যারা কর্মী আছে তাদেরকে আটকানো যাবে না, মানুষ এখানে যাবেই, কারণ কোরআনের মজা, ইসলামের মজা যেখানে থাকবে সেখানে মৌমাছি যাবে, কোরআনের মৌমাছিগুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তিনজন আলেম শিক্ষা কমিটিতে এই শরীফার গল্প এটাকে পর্যালোচনার জন্য স্থান পেয়েছেন। এই তিনজন আলেমের কাছে আমাদের চারটি প্রত্যাশা আছে। বিশেষ করে দেখেন, তিনজন ওস্তাদের সাথে আমার কিন্তু ব্যক্তিগতভাবে পরিচয় ছিল। ডক্টর আব্দুর রশিদ স্যার, তিনি আমার সরাসরি ওস্তাদ, ঢাকালিয়ায় যখন আমি ক্লাস করেছি ওনার কাছে ক্লাস করেছি। কাফিলউদ্দিন সরকার সালেহি টেলিভিশন প্রোগ্রামে ওনার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে এবং একসাথে আলোচনা করেছি। ডক্টর আব্দুর রশিদ স্যার, যিনি এখন উপাচার্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের, জ্ঞানী মানুষ, একাত্তর টেলিভিশনে অনেক আগে আমার একটা ডকুমেন্টারি তখন চলতো, এটার উনি পুরো প্রিভিউ করেছিলেন আমার স্ক্রিপ্টগুলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি ছিলেন। তো তিনজনই জ্ঞানী মানুষ। আমি যে বিষয়টি বলতে চাইছি, এই যে তিনজন স্কলার যে স্থান পেয়েছেন শিক্ষা কমিটিতে, আমাদের কিছু প্রত্যাশা আছে, কারণ আমরা তো আর সরকারকে বা শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি যে বলতে পারবো না, গণমাধ্যমে বলতে পারবো, এবং আমাদের ওস্তাজ বা আমাদের আকাবির, আমাদের যারা বিজ্ঞ আলেম, বিদগ্ধ আলেম, তাদের কাছে আমরা বিষয়গুলো বলতে পারব। এক নম্বর বিষয়, শরীফের গল্প, এটা নিয়ে অনেক কথাই হয়েছে মিডিয়াতে, আপনারা শুনেছেন, এই গল্পটাকে অবশ্যই তারা বিজ্ঞ মানুষ, আমরা আশাবাদী যে যে সমস্ত জায়গায় প্রশ্ন আছে সেই জায়গাগুলোকে তারা স্পষ্টভাবে তুলে ধরবেন, এবং সেক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ যারা নীতি নির্ধারক আছেন তারা নেবেন। আমি বলি, সেখানে যে বলা হয়েছে যে ছোটোবেলায় নারী এবং পুরুষ থাকে না, বড় হয়ে যখন বুঝতে শিখে তখন একজন নারী হয় একজন পুরুষ হয়, এটা কিন্তু ইসলামী শরীয়ার সাথে সরাসরি সাংঘর্ষিক। আর মনে মনে কোনো বিষয় নাই, ইসলামী শরীয়া মনে মনে কোনো বিষয় থাকে না, মনে মনে ভাত খান দেখি পেট ভরে কি, শিয়াল মনে 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 করতেছে আমি তো মুরগির মতো, আমার একটু মুরগির খোয়ারে ঢুকাইয়া দেয়, শিয়াল মনে মনে বলল। এখন শিয়ালকে যদি আপনি মুরগির খোয়ারে ঢুকায় দেন, যা করার তা তো করবেই। নিজের মনে মনে ভাবলেন মেয়ে, অথচ আপনি ছেলে, কোনো কারণে জেলে গেছেন, যাওয়ার পরে পুলিশে বলতেছেন যে ভাই আমি তো মনে মনে মেয়ে, আমাকে মহিলা কয়েদিদের সাথে একটু রাখেন, এরকম হয়েছে কিন্তু পশ্চিমা বিশ্বে, তো রাখার পরে যা হওয়ার তা হয়ে গেছে। আমি বলতেছি যে মনে মনে কোনো বিষয় নাই, এবং সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে তিনি বানিয়েছেন, ইয়াহবুলি মাইয়াশা উইনাসা ওয়া ইয়াহবুলি মাইয়াশা উযযুকুর, এই জিনিসগুলো বিদগ্ধ আলেমগণ অবশ্যই বোঝাবেন ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আলিয়া মাদ্রাসার ওস্তাদদের কাছে আমাদের কিছু রিকোয়েস্ট। দেখেন, আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় বাচ্চাদেরকে যে আপনারা দেন, কেন দেন? আমরাও তো পড়েছি, আমরা কমিতেও পড়েছি, আলিয়াতেও পড়েছি, অধিকাংশ ক্ষেত্রে বাপমার উদ্দেশ্য থাকে যে আমার ছেলেটা দিনদার হোক, কোরআন হাদিস শিখুক, দুনিয়াও মানে দুনিয়ার এলেমও জানুক, আখেরাতের এলেমও জানুক। তো মাদ্রাসার তো একটা ভাব গাম্ভীর্যতা আছে, মাদ্রাসা শিক্ষার দাখিলের কিছু বইয়ের মলার দেখলাম আর কি, ওই যে প্রচ্ছদ ছবি, হারমোনিয়ামের ছবি ব্যবহার করা হয়েছে, নৃত্যের ছবি ব্যবহার করা হয়েছে, মেয়েরা খেলছে সেই মেয়েদের মাথার উপরে কোনো কাপড় নেই, এগুলো ব্যবহার করা হয়েছে। এই তিনজন আলেমের কাছে আমাদের রিকোয়েস্ট, অন্তত এই বিষয়গুলো আপনারা একটু টাচ করবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ কি, আমাদের কাছে মনে হয় কি, আর আলিয়া মাদ্রাসার ওস্তাদদের কাছে একটা রিকোয়েস্ট, আর চাকরির ভয় করেন না ভাই, রিজিক চাকরি এগুলো আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে ফয়সালা হয়,
অনেকে হক কথা বলতে ভয় পায়। এই যে এই কাভারগুলো যে এরকম হয়েছে, আপনাদের তো উচিত ছিল যে সঙ্গবদ্ধভাবে এটা সরকারের কাছে বলা যে মাদ্রাসার বইয়ের কাভারের মধ্যে এই জিনিসগুলো কেন আসবে। এগুলো জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা তাদের কথা ভিন্ন, কিন্তু মাদ্রাসা, আমি আমার সন্তানকে দিলাম যে সে আলেম হবে, সে মিজান আজারি হবে, সে আহমদ শফি সাহেব হুজুরের মতো হবে, সে বড় বড় শায়খুল হাদিস হবে, মুহাদ্দিস হবে। সব বাপ মা, অনেক বাপ মা তো জানে না যে এখানকার পড়াশোনার এখন অবস্থাটা কি। আলহামদুলিল্লাহ অনেক আলিয়া মাদ্রাসা আছে যেখানে অনেক ভালো পড়াশোনা হয়, অধিকাংশের অবস্থা খুবই খারাপ, নাও সরব পারে না, ছেলেরা ঠিকমতো ক্লাস করে না, বাপ মা জোর করে দিছে তাই পড়তেছে। তো যখন এরকম ঘটনা ঘটে গেল যে কাভারের মধ্যে এগুলো আসছে, তখন তো আপনাদেরকে সমন্বিতভাবে এটাকে বলা উচিত ছিল যে এই যে মাদ্রাসার বইয়ের মধ্যে হারমোনিয়ামের ছবি টবি, এগুলো তো আসলে অসুন্দর। দেখেন আমি একটা কথা বলি, সবসময় আমরা নীতি নির্ধারকদের দোষারোপ করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরিষার মধ্যে ভূত বসে থাকে। এই যে প্রচ্ছদ যিনি করেছেন, আপনি কি মনে করতেছেন এটা মন্ত্রী মহোদয় করছে, এটা সরকার মহোদয় করেছেন? এই যে গল্পগুলো যারা লিখে, কয়জন পার্লামেন্ট মেম্বার এই গল্পগুলা সবাই কি তদারকি করেন? না। তো এখন কথা হচ্ছে যে মূলত যাদেরকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে এদের মাকসাদ খারাপ কিনা এটাও নীতি নির্ধারকদের একটু আপনারা বলবেন। স্কলারদেরকে বলি, এই তিনজন আলেমের কাছে আমাদের প্রত্যাশা আর কি, আমাদের ওস্তাদদের কাছে, যে বারবার এই প্রবলেমগুলো কেন হচ্ছে? এই প্রচ্ছদগুলো তো আর শিক্ষা মন্ত্রণালয়ের বড় বড় কর্মকর্তারা করে না, করে কারা? যারা এগুলো প্রিন্ট দেয় বা যারা যে এই সেগমেন্টের যিনি দায়িত্বশীল। তাহলে এর মধ্যে আসলে ভূত আছে কিনা যার উদ্দেশ্য খারাপ, এটা বোঝা উচিত যে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এর মধ্যে আছে কিনা, নাকি এদের মানে কোনো ঝামেলা আছে। তিন নম্বর একটা বিষয়, শরিয়তে বা কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিধান কোনো বিষয় যেন আমাদের ছেলে মেয়েদেরকে টাচ করা না হয়, অন্তত মুসলিম ছেলে মেয়েদেরকে, সে বিষয়ে রিকোয়েস্ট করা। চার নম্বর আরেকটি বিষয়, সে বিষয়টি হচ্ছে নীতি নৈতিকতা। এটা মানুষ তখনই স্বয়ংসম্পূর্ণভাবে শিখবে যখন সে কোরআনের টাচে আসবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআনুল কারিমের মৌলিক যে বিষয়গুলো, এই মৌলিক বিষয়গুলো অনেক সময় টাচ করা হয় না, যে কারণে আমি আমার মুসলিম সন্তান হিসাবে, মুসলিম বাবা হিসাবে, আমার সন্তানটা আমি মারা যাওয়ার পর কী বলে দোয়া করতে হবে এটাও জানে না, আমার সন্তান বাপের জানাজার নামাজে কী দোয়া পড়তে হয় এটাও জানে না, আমার সন্তান ঘুষ খাওয়া কেমন হারাম মানে শরীয়তের দৃষ্টিতে এটা জানে না, সুদ কেমন হারাম জানে না, নামাজ কীভাবে পড়তে হয় জানে না। তো আমি তো মুসলিম, একটা সম্পদ নিয়ে আমি জন্ম নিয়েছি, এই ইসলামটাকে লালন করার জন্য ন্যূনতম জ্ঞান তো আমাকে দেওয়া দরকার। তো এই জিনিসগুলো আশা করি আমাদের বিদগ্ধ আলেমগণ ওপর মহলে এই জিনিসগুলো দিবেন। দেখেন আমরা কেন এই কথাগুলো বলি? এই কথাগুলো বললে কি আমার বেতন বেড়ে যাবে? এই কথাগুলো বললে কি আমার ডিমান্ড বেড়ে যাবে? বিষয়টা এরকম না। বলবোটা কোথায়? মাহফিলে বলতেছি, মসজিদে বলতেছি, এবং আপনাদের কাছে দাবি পেশ করতেছি। এটা আমার ইমানি দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব আছে এই জিনিসগুলো বলার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।